উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া পুলিশ ফাঁড়ির মহেশপুর এলাকায় বরযাত্রীর গাড়ি ছিনতাইকাণ্ডে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল করণদিঘি থানার পুলিশ। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা ছিনতাইয়ের পরে চম্পট দিলে বরযাত্রীরা পুলিশে অভিযোগ জানায়। ফাজিলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হানা দেয় ভবানীপুরে নাসিবুরের বাড়িতে। নাসিবুরকে সাথে নিয়ে সাদ্দাম আলী ও আকবর আলীকে আটক করে করণদিঘি থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় বরযাত্রীদের খোয়া যাওয়া সামগ্রী। পুলিশ জানায় মহেশপুর গোয়ালঘর রাস্তায় ছিনতাই ছাড়া এটার দুষ্কৃতি। এদের সাথে অন্য কারো কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পাঁচ দিনের পুলিশের রিমাইন্ডে চেয়েছে পুলিশ। এখানে অতজন বসতে পারবে না তো, এখানে তিনজন বসে কত 30 টাকা করে দাও।